নমস্কার দর্শক বন্ধু আমি আপনাদের প্রিয় বন্ধু রাজেন্দ্র ভাগ্যস্কোপ চ্যানেলে আপনাদের সকলকে সুস্বাগতম সাথে আপনাদের জন্য রইল অঢেল অফুরাম শুভেচ্ছা অভিনন্দন প্রতিদিনের ন্যায় আজকে একটি নতুন বিষয়ের সাথে একটি নতুন ভিডিও আপনাদের সামনে উপস্থাপন করতে চলেছি আমার সাথে সব সময় যোগাযোগ রাখতে নিচের ফেসবুক পেজটি লাইক করুন এবং ফলো করুন আর আমার হোয়াটসঅ্যাপ গ্রুপ জয়েন করতে আজই নিচের নাম্বারে রিকোয়েস্ট পাঠান আসুন এবার আমরা মূল বিষয়ে এসে উপস্থিত হই দর্শক বন্ধু আগেকার বাস্তুশাস্ত্রে মানা হতো যে কোনো বাস্তুতে যদি বিশেষ বিশেষ দিকে বা ডিরেকশনগুলোতে ন্যাচারাল ওয়াটার সোর্স থাকে তাহলে বলা হতো যে সেই বাস্তুতে ভগবানের আশীর্বাদ বর্ষিত হয় কিন্তু এখন আমাদের এই ফ্ল্যাট বাড়ির কালচারে বা ফ্ল্যাট বাড়ির জমানায় ন্যাচারাল ওয়াটার সোর্সকেই বুঝিয়ে সেই ফ্ল্যাট বাড়ি তৈরি হয় তার মানে বাস্তুতে যে ভগবানের আশীর্বাদের যে কারণগুলো ছিল সেগুলোকে শেষ করেই আমরা নিজেদের আবার বাস্তু তৈরি করছি যাই হোক আমি সেই আলোচনায় যেতে চাই না কিন্তু এই ফ্ল্যাট বাড়ির জমানায় তাহলে আপনারা সেই ভগবানের আশীর্বাদ পাবেন কি করে ন্যাচারাল ওয়াটার সোর্স তো সম্ভব নয় তাই এই বাস্তু রেমিডিটা আপনারা অবশ্যই করতে পারেন আপনার গৃহের বা ফ্ল্যাটের উত্তর পূর্ব কোণে যদি আপনারা একটা মাটির ঘরা যেই ঘোড়ায় খাওয়ার জল রাখা হতো যেরকম চিত্রে দেখানো হচ্ছে এটা মাটি হতে পারে টেরাকোটার হতে পারে এখন বহু এই মাটি টেরাকোটার যে আইটেমগুলো আপনারা রাস্তার ধারে হাইওয়ের ধারে দেখবেন নিয়ে বসে থাকে সেখান থেকে পেয়ে যাবেন তো এছাড়াও না হলে বিভিন্ন দশকর্মার খুব সহজলভ্য পাওয়া যায় আপনারা একটু খুঁজে নেবেন পেয়ে যাবেন এই এইরকম একটি জিনিস গৃহে নিয়ে আসবেন সবসময় উত্তর পূর্ব কোণে একটা টুলের ওপর টুলের ওপর সেটা কাঠের হতে পারে যে কোনো হতে পারে সেই কাঠের টুলের ওপর এই ঘড়াটিকে রাখবেন এই ঘোড়াটিকে অবশ্যই সবসময় জল ভরে রাখবেন আর এই জলটিকে এক সপ্তাহ বাদে বাদে চেঞ্জ করতে থাকবেন দেখবেন আপনাদের বাস্তুতেও ঈশ্বরের আশীর্বাদ বর্ষিত হবে একইভাবে যেই গৃহের উত্তর পূর্ব কোণে মানে ঈশান কোণে ওয়াটার সোর্স বা জলের উৎস থাকে সেই গৃহে সফলতা আসে সদস্যদের মধ্যে মান সম্মান বৃদ্ধি পায় শরীর স্বাস্থ্য ভালো থাকে সৌভাগ্য ফিরে আসে সেই সকল গৃহের সদস্যদের মধ্যে দেখবেন একটা সুন্দর হারমোনিয়াস রিলেশনশিপ বজায় থাকে একটা সুন্দর পরিবেশ তৈরি হয় সেই গৃহে তাই এই প্রতিকারটি আপনারা করুন অবশ্যই দেখবেন দুর্দান্ত রেজাল্ট পাবেন এখানেই আমি ভিডিওটি শেষ করছি দর্শক বন্ধু আগামী ভিডিওতে আবার নতুন কোনো বিষয় নিয়ে আপনাদের সামনে উপস্থিত হব ততক্ষণ পর্যন্ত আপনাদের এই বন্ধুকে বিদায় দিন আর আপনারা খুব ভালো থাকুন সুস্থ থাকুন আনন্দে থাকুন জয়গুরু